হ্যালো, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের ষোড়শ মহাজন পদ এবং পলিশ বা নগর রাষ্ট্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মূল আলোচনা শুরু করবার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো। চলো প্রবেশ করি আমাদের মূল আলোচনায়। আজকে আমরা প্রথমে শিখব পলিশ বা নগর রাষ্ট্র কাকে বলে। প্রাচীন গ্রীসে বা গ্রিক দেশে ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত যে বিশেষ জনগোষ্ঠী গড়ে উঠেছিল তাকেই বলা হতো পলিশ। এই পলিশগুলির গঠন শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব 1000 অব্দে ডোরিয়ান বিজয়ের পর থেকে। ডোরিয়ান বিজয়ের পর থেকে আমরা দেখি এখানে নগর রাষ্ট্রের উত্থান শুরু হয় এবং তা পরিপূর্ণ হয়ে বিকশিত হয় অষ্টম থেকে সপ্তম শতকের মধ্যে। এই সময় এখানে প্রায় 1500টিরও বেশি পলিশ বা নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, যার মধ্যে অন্যতম ছিল এথেন্স, স্পার্টা ইত্যাদি। এই যে নগর রাষ্ট্রগুলি গঠন শুরু হয়েছিল একটা বিশেষ যুদ্ধের মধ্য দিয়ে, সেটাকে বলা হয় ডোরিয়ান বিজয়। এই ডোরিয়ান বিজয়ের পর গ্রিকরা বৈদেশিক আক্রমণ প্রতিহত করবার জন্য পাহাড়ের শিখরে একটা শক্তিশালী জনপদ গড়ে তোলে, যাকে বলা হতো অক্টোপলিস। এই অক্টোপলিসকে কেন্দ্র করে আস্তে আস্তে জনবসতি বাড়তে শুরু করে এবং সেই অক্টোপলিস বা জনপদগুলির আয়তন ক্রমশ বেড়ে যায়। এইভাবে সেই বৃহদায়তন জনসমষ্টি নিয়ে গড়ে ওঠে পলিশ বা নগর রাষ্ট্র। তাহলে এই যে নগর রাষ্ট্রগুলি একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখানো হচ্ছে, দেখো এখানে পর্বতের শীর্ষ দেশে এই যে অঞ্চলটা, এটাকে বলা হতো অক্টোপলিস। এই অক্টোপলিসকে কেন্দ্র করেই চারিপাশে জনবসতি গড়ে উঠতে শুরু করে, তাই তো? এই যে জনবসতি গড়ে উঠতে শুরু করছে এবং এই জনবসতিকে কেন্দ্র করেই আস্তে আস্তে এর আয়তনটা ক্রমশ বেড়ে যায়। চারিপাশে এই মূল নগরের বাইরে ছোট ছোট গ্রামও গড়ে উঠতে শুরু করে, এইভাবে ক্রমশ আয়তন বাড়তে শুরু করে। এইভাবেই গড়ে ওঠে নগর রাষ্ট্র বা পলিশ। এইবার আমরা দেখব পলিশগুলির বৈশিষ্ট্য কী ছিল। আজ থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে গ্রীসে যে নগর রাষ্ট্রগুলির বিকাশ ঘটেছিল তার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো পলিশগুলি ছিল আয়তনে ছোট। এখানে প্রতিটি নাগরিক রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত। এই সময় গ্রিক দার্শনিক যেমন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে, প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে পলিশগুলির ক্ষুদ্র আয়তন সমর্থন করেছেন তারা, কারণ তারা মনে করতেন পলিশগুলির আয়তন ক্ষুদ্র হওয়াই উচিত, তাহলে শাসন কার্য ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে। পলিশগুলির আয়তন ছোট হওয়ায় এখানকার জনসংখ্যার পরিমাণও ছিল কম। যেমন অ্যারিস্টটল মনে করতেন আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া উচিত 5000 জন, আবার হিপোটোমাস মনে করতেন একটা আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া উচিত 10000 জন। তবে যাই হোক, জনসংখ্যার কোনো নির্দিষ্ট সীমা ছিল না। এখানে 2 লক্ষ বা 3 লক্ষ বিশিষ্ট জনসংখ্যা বিশিষ্ট পলিশও ছিল, আবার এমন কিছু পলিশ ছিল যার জনসংখ্যা মাত্র 1000 জনও ছিল না। ঠিক আছে, তাহলে এইখানে ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট পলিশও বা নগর রাষ্ট্রও ছিল, আবার বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট পলিশ বা নগর রাষ্ট্র ছিল। তবে যাই হোক, পলিশগুলি আয়তনে ছোট হওয়ায় এখানকার জনসংখ্যা স্বল্প হওয়াই কাম্য বলে তখনকার দিনের ঐতিহাসিক বা দার্শনিকরা মনে করত। এবং এখানকার যে শাসন কাঠামো ছিল পলিশগুলির, তা বেশিরভাগই ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র। তবে পরবর্তীকালে আস্তে আস্তে আমরা দেখি এখানে গণতন্ত্র, অভিজাততন্ত্র, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আস্তে আস্তে গড়ে উঠতে থাকে। এখানকার যে শাসন কাঠামো তার প্রধান তিনটা অংশ ছিল, যথা সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট। তাহলে এই হচ্ছে পুলিশের প্রধান কিছু বৈশিষ্ট্য। এছাড়াও পুলিশের আরও কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন পুলিশের যারা জনগণ ছিল এই জনগণকে দুটি ভাগে ভাগ করা হতো, যথা নাগরিক এবং অনাগরিক। নাগরিকরা প্রশাসনিক কাজে অংশ নিতে পারত এবং বিভিন্ন অধিকার তারা ভোগ করত, অপরদিকে যারা অনাগরিক ছিল তারা প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতেও পারতো না এবং নাগরিকদের যে অধিকারগুলি ছিল সেগুলো তারা ভোগ করতে পারতেও না। এই যে অনাগরিক, তাদেরকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, যথা বিদেশি, ক্রীতদাস এবং মহিলা। তখন মহিলাদেরও কিন্তু কোনো নাগরিক বলে বিবেচিত হতো না, তাদেরও কোনো নাগরিক অধিকার ছিল না। এবং এই পলিশগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা নাগরিক
তারা প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করত। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় সমবেত হয়ে তারা দেশের শাসন সংক্রান্ত রীতিনীতি নির্ধারণ করত এবং তাকে কিভাবে বাস্তবায়ন করা যাবে তার একটা পরিকল্পনা তারা গ্রহণ করত। অর্থাৎ এখানে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রত্যক্ষ রাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। এছাড়া পুলিশগুলির গঠন বিন্যাস প্রায় একই রকম ছিল, মানে এখানে যে প্রায় 1,500টিরও বেশি পুলিশ গড়ে উঠেছিল, প্রত্যেকটা পুলিশের গঠন কাঠামোটা প্রায় মোটামুটি একই রকম ছিল। যেমন পাহাড়ের শিখরে থাকতো প্রশাসনের মূল কেন্দ্র, যাকে বলা হতো অ্যাক্রোপলিস। এছাড়া থাকতো বাজার, যাকে বলা হতো অ্যাগোরা। দেবদেবীর উপাসনার জন্য নির্দিষ্ট গৃহ বা কক্ষ থাকতো এবং নগর প্রাচীরের বাইরে থাকতো গ্রামীণ অঞ্চল বা চোরা। একটা ছবির মাধ্যমে তোমাদের দেখানো হচ্ছে, দেখো এখানে যে এই যে পুলিশটা বা নগর রাষ্ট্রটা পাহাড়ের শীর্ষ দেশে যে ইয়েটা গড়ে উঠেছে বাড়িটা, সেটাকে বলা হতো অক্টোপলিস। এবং চারিপাশে নগর রাষ্ট্রে যারা প্রতিনিধি তারা সেখানে বাস করতো এবং সেটা প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, এবং সেই প্রাচীরের বাইরে ছোট ছোট গ্রাম বা জনপদ গড়ে উঠেছিল, সেগুলোকে বলা হতো চোরা। তাহলে এইভাবে ছোট ছোট নগর রাষ্ট্র প্রাচীন গ্রিসে গড়ে উঠতে দেখা যায়। এরপর আমরা দেখব এই যে পুলিশগুলি, এগুলি গঠনগত দিক থেকে প্রায় একই রকম হলেও এখানকার কিন্তু শাসন কাঠামো বা সেনাবাহিনী, মানচিত্র, অর্থব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থা, দেবদেবীর আরাধনা, এগুলো সবই কিন্তু পৃথক ছিল। মানে প্রত্যেকটা নগর রাষ্ট্রের নিজস্ব সরকার ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল, নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল, এবং সেখানকার দেবদেবীর যে আরাধনা হতো তাও কিন্তু এক একটা নগর রাষ্ট্রে এক এক রকম ছিল। অর্থাৎ এই নগর রাষ্ট্রগুলি গঠন কাঠামোগত দিক থেকে একরকম হলেও তারা কিন্তু ছিল একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক, মানে সম্পূর্ণ স্বাধীন তারা এক একটা রাষ্ট্র ছিল। এবং এই পুলিশগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে কিছু কিছু পুলিশ ছিল শিল্প বাণিজ্যে উন্নত, যেমন করিন্থ, মিলেটাস প্রভৃতি। আবার কিছু কিছু পুলিশ ছিল কৃষি নির্ভর, মানে কৃষিকাজ করতো এখানকার নাগরিকরা, যেমন স্পার্টা, এলিস প্রভৃতি। এছাড়াও একই পুলিশের মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বৈষম্য এখানে লক্ষ্য করা যায়। কিছু মানুষ ছিল যাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, তারা ছিল ধনী, আবার সমাজের বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র। তাহলে এইরকম একটা বৈষম্য আমরা প্রত্যেকটা পুলিশেই লক্ষ্য করি। এখানে দেখো একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে, এখানে ছোট ছোট যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা দ্বীপে এক একটা করে পুলিশ গঠিত হয়েছিল, কোনোটা একটু বড় আয়তনে, কোনোটা একটু ছোট বা কোনোটা একেবারেই ছোট। এরকম যে অসংখ্য দ্বীপ আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকটা দ্বীপের মধ্যেই একটা একটা করে পুলিশ সেই সময় গঠিত হয়েছিল। এখানে প্রায় 1,500টিরও বেশি পুলিশ গঠিত হতে আমরা লক্ষ্য করি। এরপর আমরা দেখব পুলিশগুলির পতন কিভাবে হয়েছিল সেটা আমরা লক্ষ্য। খ্রিস্টপূর্ব 4th শতকে আমরা দেখি ম্যাসিজনের আক্রমণে পুলিশগুলি পতন হয়েছিল। এখন কেন হয়েছিল সেটা আমরা একটা একটা করে এখন একটু দেখব। খ্রিস্টপূর্ব 4th শতক থেকে পুলিশগুলির যে অর্থনৈতিক শক্তি তা ক্রমশ হ্রাস পায়। এর প্রধান কারণ হচ্ছে এখানকার যারা সেনাপতি ছিল তারা আর্থিক যে দুরবস্থা তা দূর করবার জন্য তারা পার্শ্ববর্তী নগর রাষ্ট্রগুলিকে সাহায্য করত এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য তারা পেত। তাহলে এইভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলিকে সাহায্য করতে গিয়ে নিজ বা নিজের যে পুলিশ বা নগর রাষ্ট্র ছিল সেই নিজ পুলিশের প্রতি আনুগত্য আস্তে আস্তে এদের কমে যায়। অর্থের লোভে তারা পার্শ্ববর্তী রাজ্যের প্রতি বেশি আনুগত্য দেখাতে শুরু করে, যা এই পুলিশগুলির পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া আমরা দেখি গ্রিস পুলিশগুলির যে সেনারা ছিল তারা ছিল মূলত কৃষক, মানে কৃষিকাজ করেই তাদের জীবন জীবিকা অর্জন করত। মানে এরা পেশাগত দিক থেকে কিন্তু দক্ষ সৈনিক এরা ছিল না, যার ফলে যুদ্ধক্ষেত্রে খুব একটা দক্ষতার সহিত এরা যুদ্ধ করতে পারতো না এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ এরা কখনোই চাইতো না। ফলে এই সামরিক দুর্বলতাই পুলিশগুলির পতনের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া গ্রিক পুলিশগুলির কোনো শক্তিশালী নৌবাহিনীও ছিল না, ফলে যখন বৈদেশিক আক্রমণ ঘটে তখন তাকে প্রতিরোধ করবার সামর্থ্য তাদের ছিল না। এখানে সমাজ ও প্রশাসনে যারা সাধারণ নাগরিক ছিল তাদের অধিকার ক্রমশ হ্রাস পেতে থাকে এবং সমাজে দেখি কিছু ধনী মানুষ বা সমাজে যারা উচ্চবিত্ত মানুষ ছিল তাদের হাতেই সমস্ত অধিকার আস্তে আস্তে কেন্দ্রীভূত হয়ে যায়। ফলে সাধারণ নাগরিকরা তাদের অধিকার হারিয়ে পুলিশগুলির থেকে তারা আস্তে আস্তে অন্য স্থানে চলে যায় এবং এই কারণে পুলিশগুলির যে প্রাণ শক্তি তা আস্তে আস্তে হারিয়ে যায়
এবং পলিশগুলির পতনের পথকে প্রশস্ত করে। এছাড়া পলিশগুলির পতনের আরো একাধিক কারণ ছিল, এর মধ্যে অন্যতম হলো ক্রীতদাস প্রথা। প্রত্যেকটা পলিশেই আমরা দেখি একাধিক পরিমাণে ক্রীতদাস ছিল এবং পলিশের সমস্ত কাজকর্ম এই ক্রীতদাসদের দিয়েই করানো হতো, ফলে নাগরিকরা ক্রীতদাসদের প্রতি এতটা নির্ভর হয়ে পড়ল যে নাগরিকরা আস্তে আস্তে কর্মবিমুখ এবং অলস হয়ে পড়ে, ফলে তারা নতুন প্রযুক্তি আবিষ্কারের যে আগ্রহ বা উৎসাহ তারা আস্তে আস্তে হারিয়ে ফেলে, যা এদের পতনের পথকে প্রশস্ত করে। তার মানে ক্রীতদাসদের প্রতি যে অতিরিক্ত নির্ভরতাই তাদের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবার বৈদেশিক বাণিজ্যকে কেন্দ্র করে পুলিশগুলির মধ্যে আবার পারস্পরিক বিবাদ শুরু হয়। এই বিবাদের কারণেও পুলিশগুলা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং গ্রিক পুলিশগুলির সেনাবাহিনীতে ভাড়াটে সৈনিক, মানে পার্শ্ববর্তী নগর রাষ্ট্র থেকে সৈনিক ভাড়া নিয়ে বেশিরভাগ পুলিশগুলি যুদ্ধ পরিচালনা করত। এই ভাড়াটে সৈনিকের সংখ্যা ক্রমশ এত বাড়তে লাগলো যে পুলিশগুলির যে জাতীয় চরিত্র তা ক্রমশ হ্রাস পেয়ে গেল, যা তাদের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। এবং সবশেষে প্রধান যেটা কারণ তা হচ্ছে ম্যাসিডনের উত্থান। গ্রিক পুলিশগুলির মধ্যে ম্যাসিডন আস্তে আস্তে সামরিক দক্ষতায় খুব শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় ফিলিপের নেতৃত্বে এখানকার সেনাবাহিনী আধুনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। এছাড়া হালকা অস্ত্র ব্যবহারের কারণে তারা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে অন্য পুলিশগুলি সেনাবাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম হয়। যাই হোক, এই সমস্ত নানা কারণে পুলিশগুলির পতন ঘটে এবং সমগ্র গ্রিক নগর রাষ্ট্রগুলির ওপর আস্তে আস্তে ম্যাসিডনের আধিপত্য প্রতিষ্ঠা হয়। তাহলে এইভাবে পুলিশগুলির পতন ঘটে যায়। এরপর আমরা এই অধ্যায়ের আরো কিছু ছোট প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে, যে ছোট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় একাধিক প্রশ্ন আসতে পারে। যেমন পলিটিক্স গ্রন্থের লেখক কে? অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থের লেখক? প্লেটো। ঠিক আছে, এইরকম একাধিক ছোট প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হলো, যেমন অ্যাক্রোপলিস কি, চোরা কি, গ্রিকদের আকাশের দেবতা কে ছিলেন। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, পড়ে নেবে, তাহলে এখান থেকে তোমরা কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর আমরা দেখব জনপদ। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা হচ্ছে গ্রীসের নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করলাম। তো গ্রীসে যেরকম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল আমাদের ভারতবর্ষ, সেরকম ছোট ছোট অঞ্চলে বা ছোট ছোট এলাকার মধ্যে গ্রামীণ সভ্যতার বিকাশ ঘটেছিল আর্যদের আসবার পর থেকে, এবং সেগুলি পরবর্তীকালে ছোট ছোট নগর রাষ্ট্রে পরিণত হয়ে যায়, যেগুলিকে বলা হতো জনপদ। মানে গ্রীসের মতো আমাদের ভারতবর্ষেও আর্য সভ্যতার বিকাশের পরবর্তী যুগে আমরা লক্ষ্য করি যে এখানেও নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা আস্তে আস্তে বিকশিত হতে শুরু করে, যাকে বলা হতো জনপদ। এখন এই জনপদ কথার অর্থ কি তা আমরা প্রথমে একটু জেনে নিই। জন এবং পদ, এই দুটি শব্দ থেকে জনপদ কথাটি এসেছে। জন কথার অর্থ হচ্ছে উপজাতি, আর পদ কথার অর্থ হচ্ছে পা। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি যখন নির্দিষ্ট কোনো অঞ্চলে পদার্পণ করে বা বসবাস করতে শুরু করে, তখন সেই অঞ্চলটাকে বলা হয় জনপদ। এই জনপদের যারা শাসক ছিলেন তাদেরকে বলা হতো জনপদিন। এই জনপদ কথার আসল অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ হলো ভূখণ্ড বা ভূমির জনসমষ্টি, মানে একটা নির্দিষ্ট ভূমির মধ্যে যে জনসমষ্টি বসবাস করছে বা পদার্পণ করেছে তাকেই বলা হয় জনপদ। এখন এই জনপদের উৎপত্তি কেমন হয়েছিল, কেমন করে হয়েছিল? আমরা জানি ভারতবর্ষে আর্যরা আসে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে। যখন তারা আসে তখন কিন্তু তারা আস্তে আস্তে গ্রামীণ সভ্যতার বিকাশ করেছিল। কয়েকটা পরিবারকে নিয়ে গঠিত হতো গোত্র এবং কয়েকটা গোত্রকে নিয়ে গঠিত হতো গ্রাম। আবার এইভাবে কয়েকটা গ্রাম পাশাপাশি কয়েকটা গ্রামকে নিয়ে গঠিত হতো বিশ, এবং কয়েকটা বিশ মানে পাশাপাশি কয়েকটা বিশ নিয়ে গঠিত হতো জন। কৃষির বিকাশের পর, কারণ আর্যরা তো হচ্ছে কি লোহার ব্যবহার শিখেছিল, ফলে লোহা লাঙ্গলের মধ্যে লোহার ফলা লাগিয়ে বা লোহার অস্ত্র দিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করে লাঙ্গলের মধ্যে লোহার ফলা লাগিয়ে তারা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছিল। এর ফলে কৃষির বিকাশের পর যে জনগুলি তার জনসংখ্যাও আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং তার আয়তন ক্রমশ প্রসারিত হতে লাগলো। এইভাবে জনগুলির আয়তন বেড়ে তৈরি হলো জনপদ। তার মানে জনপদগুলা গঠিত হয়েছিল আর্য যুগে,
আর্যরা এসে প্রথমে গ্রামীণ সভ্যতার বিকাশ করেছিল, সেই গ্রামীণ সভ্যতাটাই আস্তে আস্তে পরবর্তীকালে বিকশিত হয়, আয়তনে বাড়ে, জনসংখ্যাও বেড়ে যায় এবং সেগুলি জনপদে রূপান্তর হয়। এবং এই জনপদের বিকাশ সব থেকে বেশি হয়েছিল মহাকাব্যিক যুগে, অর্থাৎ রামায়ণ থেকে বা মহাভারত যখন লেখা হয়েছিল সেখান থেকে আমরা দেখতে পাই যে রামায়ণে 27টি জনপদের কথা উল্লেখ আছে, আবার একইভাবে মহাভারতে 25টি জনপদের কথা উল্লেখ আছে। অর্থাৎ এই মহাকাব্যিক যুগে মানে রামায়ণ মহাভারত এই মহাকাব্যগুলো যখন লেখা হয়েছিল তখন ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে একাধিক জনপদ ছিল। এরপর আমরা দেখব মহাজনপদ কি জিনিস। জনপদ যখন আস্তে আস্তে আয়তনে ক্রমশ বাড়তে শুরু করে বা কয়েকটা জনপদ যখন একসাথে মিশে যায় তখন সেগুলি গড়ে ওঠে মহাজনপদে। মহা কথার অর্থ হলো বৃহৎ, আর জনপদ কথার অর্থ হলো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট ভূখণ্ড। অর্থাৎ জনপদ অপেক্ষায় যে বৃহৎ রাজ্যগুলি, সেই বৃহৎ রাজ্যগুলিকে বলা হতো মহাজনপদ। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, জনপদ হচ্ছে মহাজনপদকে ছোট, কয়েকটা জনপদ নিয়ে গঠিত হতো মহাজনপদ। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি তখনও কিন্তু গড়ে ওঠেনি, মানে কোনো সাম্রাজ্যের তখনও কিন্তু বিকাশ ঘটেনি। সাম্রাজ্য বিকাশের আগে মানে ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি প্রতিষ্ঠার আগে তখন আমাদের সমগ্র উত্তর ভারত কতগুলি ছোট ছোট অঞ্চলে বা জনপদে বিভক্ত ছিল, সেই জনপদগুলিকে বলা হতো মহাজনপদ। এই সময় ভারতবর্ষে 16টি বৃহৎ জনপদ ছিল যাকে একসাথে বলা হতো ষোড়শ মহাজনপদ। ষোড়শ মানে 16 আর মহা মানে হচ্ছে বৃহৎ, আর জনপদ বা নির্দিষ্ট এলাকায় বসবাসকারী উপজাতি। তাহলে এইভাবে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অঙ্গ, অবন্তি, অসমক, কাশি, কোশল, এই রকমভাবে 16টি মহাজনপদ আমাদের ভারতবর্ষে ছিল। এর মধ্যে দক্ষিণ ভারতে একটা জনপদ ছিল, তার নাম হচ্ছে অসমক। আর এই 16টি মহাজনপদের মধ্যে 14টি মহাজনপদ ছিল রাজতান্ত্রিক, কিন্তু ব্রিজি আর মল্ল এই দুটি মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক। তার মানে বেশিরভাগই ছিল তখন হচ্ছে কি রাজতান্ত্রিক, গণতন্ত্র বা প্রজাতন্ত্রের প্রসার কিন্তু তখনও খুব একটা হয়নি। তাহলে এই হচ্ছে মহাজনপদ। আমরা ছবির মাধ্যমে দেখে নি, দেখো ভারতবর্ষের ম্যাপটা দিকে তাকাই আমরা, তাহলে ভারতবর্ষ তখন এই রকম মহাজনপদ ছিল। প্রথমে এই দেখো কম্বোজ, তারপরে গান্ধার, তারপরে কুরু, পাঞ্চাল, কোশল, মল্ল, ব্রিজি, অঙ্গ, কাশি, মগধ, বৎস, সুরসেনী, মৎস্য, অবন্তি, চেদি এবং অসমক। এই অসমকটা ছিল হচ্ছে দক্ষিণ ভারতে, এই অসমকটা হচ্ছে কি দক্ষিণ ভারতবর্ষে, আর দেখো বাকি সবই হচ্ছে গিয়ে উত্তর ভারতবর্ষে, তাই তো? তাহলে এই মোট 16টি জনপদ মহাজনপদ তখন ভারতবর্ষে ছিল। এর মধ্যে অসমকই একমাত্র গোদাবরী নদীর ধারে দক্ষিণ ভারতবর্ষে অবস্থিত ছিল, আর বাকি সবই ছিল উত্তর ভারতবর্ষে। এখন আমরা এই মহাজনপদ বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে যে মহাজনপদগুলি গঠিত হয়েছিল তাদের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। যেমন মহাজনপদগুলি নিজেদের মধ্যে অবিরাম সংঘর্ষে মানে যুদ্ধে এরা হচ্ছে লিপ্ত থাকতো এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার চেষ্টা করতো, যে কে কার থেকে বেশি শক্তিশালী, কে কার থেকে বেশি শ্রেষ্ঠ, এগুলো প্রমাণ করবার জন্য তারা একে অপরের সাথে সবসময় যুদ্ধ বিবাদে লিপ্ত থাকতো। তো শক্তিশালী মহাজনপদগুলি দুর্বল মহাজনপদগুলিকে দখল করে তাদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করত। এছাড়া যখন বৈদেশিক আক্রমণ করত তখন দেখা যায় যে বিরোধী মহাজনপদগুলি দমন করবার জন্য প্রতিবেশী মহাজনপদগুলি কি করত, বৈদেশিক আক্রমণ তাদেরকে সাহায্য করত। মানে মনে করো একটা মহাজনপদের পাশে আরেকটা মহাজনপদ আছে, সেই মহাজনপদের সাথে পূর্ববর্তী মহাজনপদের বিরোধ আছে, তো পূর্ববর্তী মহাজনপদ কি করত, পার্শ্ববর্তী মহাজনপদকে দমন করবার জন্য বৈদেশিক শত্রুর সাহায্য করতে। তো বৈদেশিক শত্রুরা ওই রাষ্ট্রকে আক্রমণ করে এবং আক্রমণ করার সময় তারাও হচ্ছে কি পরোক্ষভাবে এই বৈদেশিক শক্তিকে সাহায্য করত, যাতে এই মহাজনপদটিকে দমন করা যায়। মানে এইরকম একটা পারস্পরিক শত্রুতা, ঘৃণা এদের মধ্যে ছিল।
এবং এখানকার শাসন ব্যবস্থা কেমন ছিল? একটু আগেই বললাম যে 16টি মহাজনপদের মধ্যে 14টি মহাজনপদই ছিল রাজতান্ত্রিক, মানে রাজার দ্বারা শাসিত হতো। কেবল ব্রিজি আর মল্ল এই দুটি ছিল প্রজাতান্ত্রিক, মানে এখানে হচ্ছে গিয়ে জনগণের দ্বারা এই অঞ্চল দুটি শাসন হতো। এছাড়া এই 16টি মহাজনপদের মধ্যে 15টি ছিল উত্তর ভারতবর্ষে আর একটা ছিল দক্ষিণ ভারতবর্ষে, তা হচ্ছে অসমক, গোদাবরী নদীর তীরে এই মহাজনপদটি অবস্থিত ছিল। এবং এখানকার আরও কিছু বৈশিষ্ট্য হলো, ক্রমাগত লড়াইয়ের ফলে বহু মহাজনপদ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সবশেষে অবন্তী, বৎস, কোশল আর মগধ এই চারটা মহাজনপদ আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। মানে 16টি মহাজনপদের মধ্যে অবশেষে চারটা জনপদ শক্তিশালী হঠলো, এবং তারও পরে এই চারটা জনপদের মধ্যে আবার লড়াই শুরু হলো। এই লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত দেখা যায় খ্রিস্টপূর্ব 4th শতকে উত্তর ভারতে মাত্র একটা মহাজনপদ বা কেন্দ্রীয় রাজশক্তি গড়ে উঠলো, সেটা হচ্ছে মগধ। মগধ হচ্ছে গিয়ে সর্বশেষ শক্তিশালী মহাজনপদ। এই মগধের নেতৃত্বে বৃহত্তর সাম্রাজ্যের উত্থান ঘটেছিল আমাদের উত্তর ভারতবর্ষে। এবং মহাজনপদের পরবর্তী ইতিহাস যদি দেখি, আমরা মগধের নেতৃত্বেই পরবর্তীকালে ভারতবর্ষে বড় বড় সাম্রাজ্য, সে মৌর্য সাম্রাজ্যই বলি, নন্দ বংশের গুপ্ত সাম্রাজ্যই বলি, তারপরে আরও যে অন্যান্য সাম্রাজ্যগুলি গড়ে উঠেছিল তা মূলত মগধকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তার মানে এই 16 মহাজনপদের মধ্যে সর্বশেষ শক্তিশালী মহাজনপদ হলো মগধ, যার নেতৃত্বে আস্তে আস্তে উত্তর ভারতবর্ষে মহাজনপদের অবসান ঘটে এবং সাম্রাজ্যের উত্থান ঘটে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি কি শিখলাম? আমরা শিখলাম পরিশ কাকে বলে, তার উত্থান কিভাবে হয়েছিল, তার বৈশিষ্ট্যগুলো কি ছিল এবং তার পতন কিভাবে হলো তা দেখলাম। এছাড়া দেখলাম ভারতবর্ষে জনপদ এবং মহাজনপদগুলি কিভাবে বিকশিত হলো, তার বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করলাম। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে এখান থেকে কয়েকটা বড় প্রশ্ন এবং একাধিক ছোট প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে তোমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো। আজকে এখানেই শেষ করছি।